ऑलराइट, हेलो गाइस एंड वेलकम बैक। सो ए वीडियो सीरीज़ है, हमरा कंटिन्यू कर ची डब्ल्यूबीसीएस ज्योग्राफी प्रीलिम्स और पीवीएस एर क्वेश्चंस पास 22 इयर्स। तो जरा जानो ना प्रीवियस एर क्वेश्चन हमरा क्या नो पुरी तादर के जानी दा होच्छे जे प्रीवियस एर क्वेश्चन पोल ले नंबर वन अनेक क्वेश्चन रिपीट हो जाए, नंबर टू जाना जाए जे कोथा थेके क्वेश्चन आशे। তো ভেরি ইম্পর্টেন্ট, অনেকে ভাবে যে ভাই এখন প্রিভিয়াস ইয়ার পড়বো না, অনেকে ভাবে আমি আগে সিলেবাস শেষ করব তারপর প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করব। ঠিক আছে, এই দুটো ক্যাটাগরি মানুষদেরকে মানুষদের জন্য আমার সাইলেন্ট 2 মিনিটস অফ সাইলেন্স ফর দেম। ওকে, তো আজকের ভিডিওতে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি শুরু করছি। ফিজিক্যাল জিওগ্রাফির আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার, ঠিক আছে। এটা কিন্তু ফিজিক্যাল ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া কিন্তু না, ঠিক আছে। এটা কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে। এটা একটা পার্ট অফ জিওগ্রাফি, ঠিক আছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, টাইম চেঞ্জেস ফ্রম ওয়ান লংগিচিউড টু অ্যানাদার। লংগিচিউড কি, ল্যাটিচিউড কি? লংগিচিউড হচ্ছে ভার্টিক্যাল ডিভিশনস অফ গ্লোব, ইমাজিনারি লাইন্স। ল্যাটিচিউড কি, হরাইজন্টাল ডিভিশনস অফ গ্লোব, যেটা কি ইমার্জিনারি, ঠিক আছে। মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট অ্যারাউন্ড ক্লাস 8-9 অবধি ভাবতাম যে মানে আর্থের ওপরে মানে অ্যাকচুয়ালি এই লাইনগুলো আছে, ঠিক আছে। মানে কোথাও ঘুরতে মানে কোথাও গেলে দেখা যাবে লাইনগুলো এরকম যাচ্ছে, এরকম মাটির ওপরে লাইনগুলো আঁকা, ঠিক আছে। আই থট লাইক দিস, তারপরে আমাকে কেউ একজন বললো যে ভাই এটা ইমার্জিনারি লাইন, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তারপরে আমি বুঝলাম আচ্ছা, এর আগে আমি জানতাম না। তো অনেকে হয়তো এরকম আছো যারা আমার মতো এক্ষুনি জানতে পারলে যে ল্যাটিচিউড আর লংগিচিউড অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এগুলি ইমাজিনারি লাইন। তো বেসিক্যালি কি বলতে চাইছে, ওয়ান লংগিচিউড থেকে পরের লংগিচিউডের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 4 মিনিট, ঠিক আছে। ফর এক্সাম্পল বলছি, ধরো আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST কোথা থেকে কোন লংগিচিউডে পাস করে, 82.5 ডিগ্রি এই লংগিচিউড থেকে পাস করে। তার মানে এর পরের লংগিচিউড কি হবে, 83.5 ডিগ্রি, ঠিক আছে। তো 82.5 ডিগ্রি থেকে 83.5 ডিগ্রি যেতে এক্স্যাক্টলি সময় লাগে 4 মিনিট, ঠিক আছে। মানে মানুষের যেতে না, আর্থের ঘুরতে সময় লাগে 4 মিনিট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব। দ্য সেন্ট্রাল মেরিডিয়ান অ্যাকসেপ্টেড, এই যে এক্ষুনি আমি বললাম IST নিয়ে, ঠিক আছে। IST কি, দ্যাট ইজ 82.5 ডিগ্রি ইস্ট। ইস্ট কিন্তু মনে রাখবে, ভুল করো ওয়েস্ট লিখে ফেলো না, ঠিক আছে। ইন্ডিয়া কিন্তু কোথায় পড়ে, ইন্ডিয়া কিন্তু গ্লোবের ইস্টার্ন সাইডে পড়ে, ঠিক আছে। সেন্ট্রাল মেরিডিয়ান যেটাকে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়, এটা হচ্ছে এটা। আচ্ছা, সাবমার্জ রিভার ভ্যালিজ আর কল, আচ্ছা এখানে একটা সিম্পল একটা কোয়েশ্চন, সাবমার্জ রিভার ভ্যালি, ঠিক আছে। সাবমার্জ রিভার ভ্যালি মানে কি, রিভার ভ্যালি মানে কি প্রথমে আগে সেটা বোঝাই। রিভার ভ্যালি মানে হচ্ছে একটা রিভার যেখান থেকে যায়, ঠিক আছে, প্লাস সেইটা যদি মোটামুটি মাউন্টেন এরিয়া হয় তাহলে কি হবে। ধরো ফর এক্সাম্পল দুটো মাউন্টেন আছে, মাউন্টেন ওয়ান মাউন্টেন টু, দুটো মাউন্টেনের মাঝখান দিয়ে যদি একটা বড় রিভার যায় তাহলে কি হবে, সেই রিভারটা কি হবে আশেপাশের মাউন্টেনের জায়গাগুলোকে কি করবে, ফ্ল্যাট করে দেবে, ঠিক আছে। তো বেসিক্যালি রিভার ভ্যালি তো অনেক রকমের হতে পারে, কিন্তু এখানে কি বলেছে, সাবমার্জ রিভার ভ্যালি, তার নাম কি রিয়াস, RIAS, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না। রিক্টার স্কেল, এ তো একদম পাতি ক্লাস 5 এর কোয়েশ্চেন। রিক্টার স্কেল কিসের জন্য ইউজ করা হয়, রিক্টার স্কেল ইউজ করা হয় আমাদের ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক মাপার জন্য, ঠিক আছে। রিক্টার স্কেল কি, রিক্টার স্কেল হচ্ছে একটা স্প্রিং থাকে, একটা পেন থাকে, একটা পেপার থাকে। যখন আর্থকোয়েক হয় কি হয়, স্প্রিংটা নড়ে, আর স্প্রিং নড়ার জন্য পেনটা নড়ে, পেপারের উপর দাগ কাটে, সেই পেপারের দাগটা যতটা লম্বা ওঠে সেই ওটাকে ক্যালকুলেট করে কি বানানো হয়, রিক্টার স্কেলে ইন্টেন্সিটি, ঠিক আছে। ল্যাটিচিউড ইজ ডিফাইন্ড অ্যাজ ল্যাটিচিউড কি বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাটিচিউড। এক্ষুনি আমি বললাম ল্যাটিচিউড কি, ল্যাটিচিউড হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিভিশনস অফ গ্লোব, ঠিক আছে। কি বলেছে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ প্লেস অন আর্থ সার্ফেস ডিগ্রি ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, আচ্ছা সেন্টার অফ দ্য আর্থের থেকে কি বলেছে, সেন্টার অফ দ্য আর্থের থেকে অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এ প্লেস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই অপশন থেকে কিন্তু বলা যায়, এই অপশন থেকে কিন্তু এই এটা কিন্তু কারেক্ট অপশন, আমি কারেক্ট অপশনটাকে ইয়েলো করে ফেলি, কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে
এই অপশনটা দেখে কিন্তু আমি এই কোয়েশ্চনটাকে মার্ক করতে পারবো না। তাহলে আমি কি করব, আমি অপশন এলিমিনেশন টেকনিক ইউজ করব। দেখা যাক কি বলেছে, অপশন এলিমিনেটিং এলিমিনেশন টেকনিক ইউজ করব। অপশন ডি কে আমি এলিমিনেট করব, ইন্টারন্যাশনাল ডেট লাইন। ইন্টারন্যাশনাল ডেট লাইনকে কি ল্যাটিটিউড বলে? একদমই বলে না। আরবিট্রারি আরবিট্রারি ড্রন ইস্ট ওয়েস্ট লাইন্স রানিং অন গ্রুপ অ্যান্ড আরবিট্রারি ড্রন ইস্ট ওয়েস্ট লাইন্স ইস্ট থেকে ওয়েস্ট লাইন্স রানিং রানিং লাইন্স না এটাকেও বলা যাবে না, ঠিক এটা এটাও ভুল। নর্থ সাউথ রানিং লাইন্স অন গ্রুপ এটাকে বলা ভুল, ঠিক আছে। তারপর তিনটে অপশন কিন্তু আমি এখানে মোটামুটি বলতে পারবো যে ভুল, ঠিক আছে। তাহলে বাই এলিমিনেশন আমি অপশন একে মার্ক করতে পারবো, ঠিক আছে। নাহলে বাই নলেজ আমি অপশন একে মার্ক করতে পারবো। জিনিসটা কি, আমি একটা ছবি একে বুঝিয়ে দিই বেসিক্যালি। ধরো ফর এক্সাম্পল, এটা হলো আমাদের গ্লোব। গ্লোব কি বলছি, এটা হচ্ছে আমাদের আর্থ। আর্থের একটা সেন্টার আছে, এটা কিন্তু থ্রি ডি কিন্তু, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল একটা আমি ইমেজ আঁকছি, এটা কিন্তু টু ডাইমেনশনাল না। এটা কিন্তু একটা সেন্টার আছে, মানে একটা একটা সার্কেলেরও সেন্টার থাকতে পারে, ঠিক আছে, বা একটা স্পিয়ার, ফর এক্সাম্পল একটা বল, ধরো এটা বল, একটা বলেরও কিন্তু ভিতরে একটা সেন্টার থাকতে পারে। এখানে আমি কিন্তু স্পিয়ারের সেন্টারের কথা বলছি, ঠিক আছে। এবার স্পিয়ারের সেন্টার থেকে ডিফারেন্ট জায়গার কোন কোন অ্যাঙ্গেল পড়বে, জিরো ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কি আমরা কি জানি, এটা জিরো ডিগ্রি অ্যাঙ্গেল, জিরো ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলই বলবো আমরা। এটাকে কি বলা হবে, ইকুয়েটর, ইকুয়েটর। 90 ডিগ্রি অ্যাঙ্গেলস, আর স্পিয়ারের সেন্টার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি পড়ে আমাদের, পোল, ঠিক আছে, পোল পড়বে। 23.5 ডিগ্রি, ধরো এটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমাদের 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, এটাকে কি বলবো আমরা, ট্রপিক, ঠিক আছে। আর এখানে 60 ডিগ্রি ওখানে কি পড়ে আমাদের, যার উপর থেকে পোলার রেঞ্জ পড়ে, ওটাকে কি বলবো, কি বলে ওটাকে, এটা তো ট্রপিক্যাল না, ট্রপিক ক্যান্সার, ওটাকে কি বলবো, পোলার, পোলার, ধরো এরপর থেকে পোলার যাবে, ধরো ফর এক্সাম্পল 60 সামথিং এটা পোলার, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, 25 ডিগ্রি, 23.5 ডিগ্রি এখানে পড়লো, ঠিক উল্টো দিকও কিন্তু এখানে একটা 23.5 ডিগ্রি পড়বে, ঠিক আছে। এবার যদি আমি পুরো 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 মানে পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা 23.5 ডিগ্রি গুলো চারদিকেই হচ্ছে, সবগুলোকে যদি জুড়ি দেখবে, তাহলে আমরা একটা এরকম একটা কি পেলাম, একটা সার্কুলার লাইন পেলাম। এবার আমরা কিন্তু 63.5 ডিগ্রিতে একটা সার্কুলার লাইন পাবো, আমরা কিন্তু 0 ডিগ্রিতেও কিন্তু একটা সার্কুলার লাইন পাবো, ঠিক আছে। বেসিক্যালি এগুলোকেই কি বলা হয় আমাদের, এগুলোকেই কিন্তু আমাদের কি বলা হয়, ল্যাটিটিউড, ঠিক আছে। ল্যাটিটিউড কিন্তু এভাবে বানানো হয়, ঠিক আছে। এখানে দেখো আর একটা কিন্তু কনফিউজিং, এখানে একটা আর একটা অপশন আছে যেখানে কিছু লোক ঠিক মেনে নিতে পারে, আরবিট্রারি ড্রন ইস্ট ওয়েস্ট লাইন, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট লাইন অন দ্য গ্লোব, ঠিক আছে, এটাকে অনেকে ঠিক মেনে নিতে পারে। কিন্তু প্রবলেম কি হচ্ছে আমাদের, যে এ আছে কি বলবো, ল্যাটিটিউড আছে, ল্যাটিটিউডের কিন্তু এরকম কোনো ডেফিনেট ডাইরেকশন নেই যে ইস্ট ওয়েস্টই তাকে যেতে হবে, ঠিক আছে। এমন কোনো কিন্তু গল্প ব্যাপার নেই যে ইস্ট ওয়েস্ট গেলে ইস্ট ওয়েস্ট যেতে হবে তাকে, ঠিক আছে। একটা আরবিট্রারি লাইন এটা ঠিক, কিন্তু আচ্ছা এখানে এই অপশনে আর একটা জিনিস ভুল, কি জানো তো, আরবিট্রারি, ঠিক আছে, ইমাজিনারি হতে পারে কিন্তু আরবিট্রারি না। আরবিট্রারি আর ইমাজিনারির মধ্যে পার্থক্য আছে, কি পার্থক্য, এটা কিন্তু মানে মানে ইংলিশ, আমি আমি ইংলিশ বলছি, আরবিট্রারি মানে কি, আরবিট্রারি মানে, আরবিট্রারি মানে বেসলেস, মানে কোনো মানে হয় না, যেটার কোনো লজিকই নেই, ইললজিক্যাল, কোনো লজিকের এগেনস্টে যখন কিছু জিনিস বলা হয় না সেটাকে বলা হয় আরবিট্রারি, ঠিক আছে। মানে যে জিনিসের কোনো রকমের লজিক নেই, কোনো প্রুফ নেই। ইমাজিনারি মানে কি, ইমাজিনারি মানে কি, ইমাজিনারি মানে যেটা ফিজিক্যালি রিয়েল লাইফে এক্সিস্ট করছে না, বাট এটা আমার ইমাজিনেশনে এক্সিস্ট করছে, ঠিক আছে। আর ইমাজিনারি জিনিস, আর ইমাজিনারি জিনিস কিন্তু বেস থাকতে পারে তার কোনো, ঠিক আছে, কোনো লজিক থাকতে পারে, কোনো লজিক। এই যে আমি 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 যে এক্ষুনি আমি যে এক্ষুনি বললাম, এই যে ধরো এই যে হাতটাকে আমি দেখালাম, হাতকে কি বললাম, ধরো এটা স্পিয়ার একটা, ঠিক আছে, তাহলে আমি হাতে কি একটা ইমাজিনারি স্পিয়ার বানাচ্ছি, ঠিক আছে। তাহলে স্পিয়ারের তো একটা লজিক আছে,
স্পিয়ারের তো একটা লজিক আছে, আমরা তো জানি ম্যাথামেটিক্যাল ম্যাথামেটিক্সে একটা স্পিয়ারের ব্যাপার লজিক আছে। কিন্তু আমি যদি বলি এখানে একটা ফর এক্সাম্পল কিছু একটা ফেরি টেলের একটা কিছু একটা ঘোড়া বলেছিলাম, ইউনিকর্ন বলেছিলাম, তাহলে এটা কি ব্যাপারটা আর্বিট্রারি হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকেও আমরা কি দেখছি, এই কোয়েশ্চেনটাকে কিন্তু আমরা এই অপশনটাকে এখান থেকে এলিমিনেট করছি, ঠিক আছে? ওকে, তো আমরা প্রত্যেকটা অপশন কিন্তু ভালোভাবে পড়বো। আমরা কিন্তু পেপার গো থ্রু করছি না, আমরা কিন্তু পেপারকে অ্যানালাইজ করছি এখানে, ঠিক আছে? পিরিয়ড অফ রেভলিউশন ইজ পিরিয়ড অফ, আচ্ছা, জুপিটারের রেভলিউশন হয় 1 বছর, এই 12 বছরে, ঠিক আছে? এবার তোমাদের জন্য কোয়েশ্চেন, কোন প্ল্যানেট আছে যার রেভলিউশন 1 বছরে হয়? কোন এমন প্ল্যানেট আছে সোলার সিস্টেমে যার রেভলিউশন 1 বছর হয়? অ্যান্সার ইজ আর্থ। আরে আমাদের 1 বছর হয় কত? আমাদের 1 বছর হওয়া মানে কি? আমাদের 1 বছর হওয়া মানে হচ্ছে গিয়ে আর্থ সানের অ্যারাউন্ডে একবার ঘুরলো, একটা রেভলিউশন কমপ্লিট করলো। আর আমাদের রোটেশন হয় কততে? আমাদের রোটেশন হয় 24 ঘন্টাতে বা একদিনে, ঠিক আছে? আচ্ছা, কোরোশন ইজ এ ফর্ম অফ কেমিক্যাল। আচ্ছা, কোরোশন কি জিনিস? আচ্ছা, কোরোশন ধরো, ওই ফর এক্সাম্পল একটা জিনিস বলতে পারবো, কোরোশন হলো, আচ্ছা, জং ধরা, জং ধরা মানে জানো তো, সবাই জানো জং ধরা মানে কি? জং ধরা মানে কি? একটা লোহা কি হলো, লোহার বাইরে দেখবো আমরা কি হচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঝড়ো ঝড়ো হয়ে যাচ্ছে, লোহাটাকে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্ষয়ে যাওয়াকে বলে কোরোশন, ক্ষয়ে যাওয়াকে বলে কোরোশন, ঠিক আছে? ক্ষয়ে যাওয়া একটা, এটা কি একটা ইরোশনও বলতে পারবো আমি এটাকে, মাটির কেসে আমরা ইরোশন বলি, ঠিক আছে? আর কেমিক্যালের কেসে আমরা কি বলি, কোরোশন, ঠিক আছে? অনেক রকমের কোরোসিভ কেমিক্যাল থাকে, ঠিক আছে? বেসিক্যালি কোরোশন ওয়ার্ডের মানে জিজ্ঞেস করেছে, কোরোশন ওয়ার্ডের মানে হচ্ছে কেমিক্যাল ইরেশন, ঠিক আছে? তাহলে আমি কি একে কোরোশন বলতে পারি? রাস্টিংকে কি আমি কোরোশন বলতে পারি? আমি বলবো হ্যাঁ, রাস্টিংকে আমরা কোরোশন বলতে পারি। লাইন্স জয়নিং প্লেস উইথ সেম টোটাল ট্রান্সপোর্ট কস্ট আর কল্ড, এই 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 জিনিসটা, এই জিনিসটা লজিক আমি আজ অব্দি বুঝতে পারিনি। কি বলেছে, লাইন জয়নিং প্লেসেস উইথ সেম টোটাল ট্রান্সপোর্ট কস্ট, আইসো দাপান ইকুয়াল ট্রান্সপোর্টেশন কস্ট ডিস্টেন্স, মানে এরকম হতে পারে। ফর এক্সাম্পল ধরো, কলকাতা থেকে আমি গেলাম দিল্লি, ঠিক আছে, রাজধানী এক্সপ্রেস করি, ভাড়া পড়লো 400 টাকা। আবার আমি দিল্লি থেকে কলকাতা ব্যাক করলাম রাজধানী এক্সপ্রেস করেই, ভাড়া পড়লো 400 টাকা, ঠিক আছে? তো এই দুটো জায়গা কলকাতা আর দিল্লিকে আমি কি বলবো, আইসো, আইসো দাপান, ঠিক আছে? আর এখানে কি কি বলেছে, আইসো বার, আইসো বার প্লেসেস উইথ ইকুয়াল প্রেশার, আইসো বাথ প্লেস ইকুয়াল ডেপথ ইন, ইকুয়াল ডেপথ ইন সি লেভেল, ঠিক আছে? আইসো ব্র্যান্ড থান্ডারস্ট্রম অফ দ্য সেম টাইম, যখন যদি দুটো জায়গায় একসাথে থান্ডারস্ট্রম হয় সেটাকে আমি আইসো ব্র্যান্ড বলবো। আইসো হ্যালাইন, আইসো হ্যালাইন মানে যখন দুটো জিনিসের স্যালিনিটি এক হবে, স্যালিনিটি মানে নোনতা, ঠিক আছে? যখন দুটো জল বা দুটো মাটির নোনতা একই হবে সেটাকে আমি কি বলবো, আইসো হ্যালাইন, ঠিক আছে? আইসো হ্যালাইন, আচ্ছা, এই 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 পুরো জিনিসের মধ্যে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, দুটো জিনিস যেটা ইম্পর্টেন্ট, বাকি কোনো কিছু পড়তে হবে না, ভুলে যাও, এগুলো এক্সিস্ট করে না, দুটো জিনিস ইম্পর্টেন্ট, এই যে আইসো, আইসো হিপস, এটাকে বলা হয় কন্টুর লাইন, ঠিক আছে? যদি কেউ বিলং করো আইসিএসসি বা আইএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে, তাহলে কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে জানবে কন্টুর লাইন মানে কি। কন্টুর লাইন মানে সি লেভেলের ওপরের উচ্চতা, ঠিক আছে? এটা কিন্তু সি লেভেলের এলিভেশন অ্যাবভ সি লেভেল। এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন যদি কোনোদিন আসে তাহলে কিন্তু আমি সারপ্রাইজ হব না। এটা কিন্তু খুবই জিওগ্রাফির খুবই বেসিক কনসেপ্ট, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, আইসোক্লাইন, এটা কি আইসোক্লাইন, আইসোক্লাইন মানে এটা কিন্তু ম্যাথসের কনসেপ্ট, আইসোক্লাইন মানে স্লোপ। অনেক সময় দেখবে ম্যাথসের কোয়েশ্চেনে দেওয়া হয় একটা লাইন,
ধরো একটা লাইন কি ধরো এম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম এরকম একটা লাইনের ইকুয়েশন থাকে, ঠিক আছে, বলে দেবে এই লাইনের আইসোক্লাইন হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, মানেই আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে সেই লাইনের স্লোপ, ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9, উইচ ইজ কল্ড ব্যাডল্যান্ড টপোগ্রাফি। এই কোয়েশ্চেনটা আমি এর আগেও অ্যাড্রেস করেছি, ব্যাডল্যান্ড টপোগ্রাফি কোথায়, চাম্বাল ভ্যালিতে পাওয়া যায়, ঠিক আছে। ব্যাডল্যান্ড টপোগ্রাফি কিভাবে তৈরি হয়, কম্বাইন্ড অ্যাকশন অফ উইন্ড এন্ড ওয়াটার, ঠিক আছে। কোনো একটা জায়গায় জলের জন্য বা হাওয়ার জন্য মাটি কি হয়, ওলট পালট হয়ে যায়, সেই যখন মাটি ওলট পালট হয়ে যায় সেই মাটি কোনো কাজে লাগে না, না তুমি সেখানে রাস্তা বানাতে পারবে, না তুমি সেখানে এগ্রিকালচার করতে পারবে, না তুমি সেখানে বাড়িঘর বানাতে পারবে, এরকম এরকম জায়গাকে বলা হয় ব্যাডল্যান্ড টপোগ্রাফি। নেভিগেটর্স মেইনলি ইউজ, এটা আমি অ্যাকচুয়ালি জানি না এটা কোয়েশ্চনটা মানে কি, ঠিক আছে, নেভিগেটার্স কি পজিশন ইউজ করে গার্লস পজিশন, কিন্তু অনেক বছর আগেকার কোয়েশ্চেন, তো খুবই কম চান্স এটা রিপিট হতে পারে। অ্যারাউন্ড দ্য সোলিস্টিক্স টুইলাইট লাস্ট ফ্রম সানসেট টু সানরাইজ ইন, আচ্ছা একটা কথা বলো, একটা জিনিস বলো, পৃথিবীর একটা দেশ বলো যেই দেশে কোনোদিন সূর্য ডোবে না, সূর্য ডুবলেও কোনোদিন অন্ধকার হয় না, পৃথিবীর এমন একটা কি এক বা একাধিক দেশের কথা বলো যেখানে কোনোদিন রাত্রিবেলা অন্ধকার হয় না, ঠিক আছে, বলো একটু ভেবে নিয়ে বলো। অ্যান্সার হচ্ছে, আমি এরকম দুটো দেশের কথা বলতে পারি, একটা বলতে পারি নরওয়ে, একটা বলতে পারি গ্রিনল্যান্ড, ঠিক আছে। এই এখানে কিন্তু বলে মিড নাইট সানের কনসেপ্ট আমরা এখান থেকেই পাই, এখানে বেসিক্যালি কি হয়, এরা এই সব দেশগুলো ধরো এটা গ্লোব, আমরা ধরো আমরা কি জানি আমাদের আর্থ কি একটু টিল্ট করা, একটু বাঁকানো, আমরা কি জানি আমাদের আর্থের অ্যাক্সিস একটু বাঁকানো, ঠিক আছে। আর ধরো ফর এক্সাম্পল সান, ধরো আমরা সানের চারদিকে ঘুরি, তো সান কি হবে, একদম ইকুয়াল লাইনে থাকবে সান, ঠিক আছে। এবার দেখো আমরা কি ডে নাইটের কনসেপ্ট কি জানি, আমরা একদিকে ডে থাকে অন্যদিকে নাইট থাকে, তো আমরা কি জানি ইকুয়ালি এই জায়গাতে আমার নাইট থাকবে থাকবে। এবার একটা কথা বলো, যদি কোনো কান্ট্রি এখানে বাস করে তার দিন হলো, এবার দেখো আর যখন ঘুরবে, আর যখন ঘুরবে এটা কোথায় চলে যাবে, এদিকে চলে যাবে, তখনও দেখো এখানে কিন্তু আলো পড়ছে, বুঝতে পারছ, মানে এই জায়গাটা এই কান্ট্রিটা দিনেও আলো পাচ্ছে রাতেও আলো পাচ্ছে, দিনে বেশি আলো পাচ্ছে সূর্য দেখতে পাচ্ছে, রাতে সূর্য দেখতে পাচ্ছে না কিন্তু অন্ধকার হয়ে যায়নি, একটু আব্দু হলো ওদের কাছে ওর কাছে আলো পৌঁছাচ্ছে। এই সব জায়গায় কি কোনো দিনই কিন্তু সূর্য কিন্তু ডোবে না, ঠিক আছে, শুনতে খুব অবাক লাগলো, দিস ইজ ট্রু, এইসব জায়গায় কিন্তু কোনোদিন সূর্য ডোবে না, ঠিক আছে। ওই কনসেপ্ট নিয়ে এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, অ্যালং দ্য সলিস্টিক্স এর বলছে, আমরা আমাদের আমরা কি জানি দুটো সলিস্টিক্স আছে, কি আছে, একটা সামার একটা উইন্টার, দুখানা সলিস্টিক্স আছে, ঠিক আছে। টুইলাইটের কথা বলেছি, টুইলাইট মানে কি, সন্ধ্যের পরে, সন্ধ্যের পরে আকাশে যেই আবছা আলোটা থাকে এটাকে বলা হয় টুইলাইট, ঠিক আছে। এবার বলেছে যে টুইলাইট সারা রাত লাস্ট করে, টুইলাইট কি হয়, সারা রাত টুইলাইট থাকে, মানে সন্ধ্যার আলো সারা রাত থাকে, এই কনসেপ্টটাই তো আমি এক্ষুনি বুঝালাম, তাই না, যে রাত্রিবেলা কি হয় এই দেশগুলো পিছন দিকে চলে যায়, সূর্যের আলো ডাইরেক্ট পড়ে না কিন্তু রাতও হয় না ওখানে, ঠিক আছে, বিকজ ওরা এতটা ওপরে থাকে। তো বেসিক্যালি এটার অ্যান্সার কি হবে, হাই ল্যাটিচিউড, যেই সব কান্ট্রিগুলো হাই ল্যাটিচিউডে পড়ে মানে 63 ডিগ্রির ওপরে পড়ে, তাদের কিন্তু সলিস্টিক্সের সময়, ঠিক আছে, কিন্তু রাতে রাত্রির বেলা অন্ধকার হয় না, ঠিক আছে। আচ্ছা, দেয়ার ইজ নো লোকাল টাইম ওয়ের ম্যাগনেটিক পোলস অফ দ্য আর্থ, ঠিক আছে, আমরা কি জানি সব জায়গাতে কি হয় লোকাল টাইম থাকে, লোকাল টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি, আমি এক্ষুনি এই ছোট্ট কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, লোকাল টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি, এই হয়ে গেল আমাদের আর্থ। আর্থের ওপরে আমরা একটা ইমাজিনারি লাইনকে ভেবে নিই, যেটাকে বলা হয় গ্রিনউইচ মেরিডিয়ান, যেটাকে বলা হয় 0 ডিগ্রি
গ্রিনউইচ মেরিডিয়ানের রেসপেক্ট থেকে আমরা যত ডান দিকে যাব কি পাবো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এই করতে করতে বাড়তে থাকবো, এরকম অনেকটা দূরে গেলে পড়বে 82.5 ডিগ্রি। 82.5 ডিগ্রিতে যেই টাইম আছে, ঠিক আছে, এটাকে কি ধরা হয়, এটাকেই ধরা হয় ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। এটা ধরো ইন্ডিয়া, তাহলে এটাকে বলা হবে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। তার মানে আমাদের এই লাইন অনুযায়ী যেই দেশ যেখানে পড়বে সেই দেশের সময় সেরকম হবে। এই জন্য আমরা কি জানি ওয়ার্ল্ডে কি সবসময় কি একই সময় হয় না, আমাদের এখানে যেটা সময় সেটা কিন্তু লন্ডনে অন্য কোনো সময় হতে পারে, সেটা কিন্তু অন্য কোথাও অন্য কোনো সময় হতে পারে, ঠিক আছে। কিন্তু বলেছে কোথায়, কোন জায়গায়, কোনোদিনই সময় কোনোদিনই সময় তুমি ক্যালকুলেট করতে পারবে না। মানে এই যে লংগিচিউডের অনুযায়ী সময় যে ক্যালকুলেট করা হচ্ছে কোনোদিনই কি তোমরা পারবে না। অ্যান্সার হচ্ছে তুমি যদি পোলসে থাকো, পোলসে দেখো, তাহলে পোলসে দেখো কি, পোলসে কি 0 ডিগ্রি, দেখো 1 ডিগ্রিও কিন্তু পোলসে গিয়ে এন্ড হচ্ছে, 82.5 ডিগ্রিও কিন্তু পোলে গিয়ে এন্ড হচ্ছে। মানে পোলে যে যে পোলে যারা বাস করছে, ঠিক আছে, জেনারেলি পোলে কোনো মানুষ বাস করে না, কিন্তু পোলে যে বাস করছে তার কিন্তু কোনো ইন্টারন্যাশনাল বা লোকাল স্ট্যান্ডার্ড টাইম নেই, ঠিক আছে, তার কিন্তু কোনো স্ট্যান্ডার্ড টাইমই নেই, ঠিক আছে। যেমন ইন্ডিয়ায় ধরো ধরো এই যে 82.5 ডিগ্রিতে ধরো 4টে বাজে, 4 AM বাজে, ঠিক আছে, তখন দেখবে 0 ডিগ্রিতে যে আছে তার দেখবে হয়তো ধরো 8টা বাজে, ঠিক আছে, বা অন্য কিছুও বাজতে পারে, ঠিক আছে। মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইম হবেই, কিন্তু যে পোলে আছে তার কোনো এরকম কিন্তু কোনো লজিকই নেই। কেন লজিক নেই, জাস্ট বিকজ পোলে কিন্তু কোনো লংগিচিউডাল ডিভিশন থাকে না, ঠিক আছে। তো ভেরি গুড, আমরা আর একটা ছোট্ট কনসেপ্ট আমরা শিখে নিলাম এখনই, ঠিক আছে। তাহলে লোকাল টাইম কোথায় থাকবে না, ম্যাগনেটিক পোলে থাকবে না। দ্য শ্যাটার বেল্ট অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ লোকেটেড, আচ্ছা শ্যাটার বেল্ট, শ্যাটার বেল্ট, ঠিক আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের শ্যাটার বেল্ট। শ্যাটার বেল্ট একটা ফিজিক্যাল ডিভিশন অফ আমাদের টেকটনিক প্লেট থিওরি। টেকটনিক প্লেট থিওরিতে যদি কেউ পড়ে থাকো, WBCS এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, ওখানে আমরা পড়বো অ্যাবাউট শ্যাটার বেল্ট, ঠিক আছে। বলবে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের শ্যাটার বেল্ট কোথায় লোকেটেড, অ্যান্সার ইজ জম্মু, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, হঠাৎ করে চলে এলে আই গেস অনেকেই এটাকে অ্যান্সার করতে পারবে না। আর নেক্সট আমরা যদি ক্যালকুলেট করি, নেক্সট দেখা যাক, হোয়াট টার্ম ইজ গিভেন টু স্যান্ডি ডেজার্টস উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক স্যান্ড ডিউন ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ERG, ঠিক আছে। আর্গস আর কনসেন্ট্রেটেড ইন টু ব্রড বেলস বিটুইন 220 ডিগ্রি নর্থ অ্যান্ড 40 ডিগ্রি নর্থ, 20 সাউথ, আচ্ছা কোয়েশ্চেনটা কি বলতে চাইছে অনেস্টলি বলতে গেলে আমি অ্যাকচুয়ালি কিছু বুঝতে পারলাম না। স্যান্ডি ডেজার্ট কি কাজে, স্যান্ড ডিউন ল্যান্ডস্কেপ তো আমরা জানি, স্যান্ড ডিউন ল্যান্ডস্কেপ তো জানি তো আমরা, মানে ছোটবেলা বাচ্চাকালে আমরা মরুভূমি আঁকতাম এরকম, এই যে এরকম মরুভূমি আঁকতাম যেখানে কি হতো বালির পাহাড় থাকতো এইভাবে, আর বালির পাহাড় কি আজকে এখানে আছে কালকে অন্য কোথাও আছে, বালির পাহাড় কিন্তু পারমানেন্ট না, যত হাওয়া দেবে বালির পাহাড় কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে, ঠিক আছে। এটাকে স্যান্ড ডিউন বলা হয়, ঠিক আছে, বিকজ এবার বলেছে কি যেই ডেজার্টে স্যান্ড ডিউন থাকে সেই ডেজার্টকে কি টাইপের ডেজার্ট বলা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় আর্গ, ERG, ঠিক আছে। লজিক ফজিক এমন কিছু নেই এখানে, জিওগ্রাফিক্যাল টার্ম একটা। ইরোশন কজ বাই উইন্ড ক্যান বি স্টপড বাই উইচ কাইন্ড অফ উইচ টেকনিক, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এর আগেও অ্যাড্রেস করেছি। ইরোশন কজ বাই উইন্ড মানে কি, মাটির ওপরের লেয়ার যখন হাওয়ার দ্বারা উড়ে যায়, ছড়ে যায়, অন্য কোথাও চলে যায়, এই জিনিসটাকে আমরা বলি ইরোশন বাই উইন্ড। এটাকে আমরা কিভাবে স্টপ করতে পারবো, গাছ লাগিয়ে। বেসিক্যালি আমি যদি কোনো একটা জায়গায় গাছ লাগিয়ে দিই, আমরা কি জানি গাছের শিকড় মাটিকে কি করে আটকে রাখে, বাইন্ড করে রাখে, তো হাওয়া দিলে কি হবে, সেই মাটি উড়ে যাবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আর্লিয়েস্ট মডেল অফ গ্লোব কে বানিয়েছিল, আর্লিয়েস্ট মডেল অফ গ্লোব সবচেয়ে প্রথম গ্লোবের কনসেপ্ট দিয়েছিল অ্যারিস্টটল, ঠিক আছে। এখানে আরো কিছু লিঙ্কড কিছু কোয়েশ্চেন বলেছে, না এইসব পড়ে লাভ নেই,
এগোনো যাক। আচ্ছা, লাস্ট লাস্ট আইস এজ, লাস্ট আইস এজ, আইস এজ কোন এরাতে হয়েছিল? টার্শিয়ারি এরাতে, ঠিক আছে? এটা কিন্তু মানে এটা হচ্ছে মানে কি বলবো, সেই তুমি ফরমেশন অফ দ্য, তুমি যদি ফরমেশন অফ আর্থ, টেকটনিক প্লেট থিওরি ওরকম জিনিসপত্র পড়ো, তাহলে তুমি এটার অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? কিন্তু দেখো এইসব কোয়েশ্চেনগুলো, দেখো এইসব কোয়েশ্চেনগুলো কত পিছনে আসতো, মানে ব্যাক ইন 2002-এর কোয়েশ্চেন এটা, ঠিক আছে? অত বছর আগে কিন্তু এইসব কোয়েশ্চেন আসতো, এইসব কোয়েশ্চেন কিন্তু এখন কিন্তু WBCS আর জিজ্ঞেস করা হয় না, ঠিক আছে? এটাও কিন্তু বলে রাখা উচিত। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এস্টুয়ারেন্ডেড? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি অনেকবার, এই কোয়েশ্চেনটা তো আমি অনেকবার অ্যাড্রেস করেছি। কোয়েশ্চেনটা কি, এস্টুয়ারেন ডেল্টা মানে, এস্টুয়ারেন ডেল্টা মানে কি, এস্টুয়ারি প্লাস ডেল্টা, ঠিক আছে? কোথায় গঙ্গা? আমি কি বলেছি, এই কোয়েশ্চেনটা আমি এর আগেও কিন্তু এক্সপ্লেন করেছি, গঙ্গার কিন্তু এস্টুয়ারি আছে যেটাকে বলা হয় মোহনা, গঙ্গার কিন্তু ডেল্টাও আছে, ঠিক আছে? মোহনা কোথায় আছে? হুগলিতে, হুগলি, হুগলিতে কিন্তু আমাদের হুগলি বা হলদিয়া, হলদিয়া এস্টুয়ারি, আর সুন্দরবন হচ্ছে গঙ্গার ডেল্টা, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু কটা এক্স কটা সাইড কনসেপ্ট পড়ে নেবো আমরা। ল্যাকুস্ট্রাইন ডেল্টা, ল্যাকুস্ট্রাইন ডেল্টা কাকে বলে? ল্যাকুস্ট্রাইন ডেল্টা বলে যখন রিভার ফ্লো ইনটু এ লেক, ঠিক আছে? যখন একটা রিভার যেতে যেতে একটা লেকের মধ্যে গিয়ে শেষ হয়ে যায়, এটাকে বলা হয় ল্যাকুস্ট্রাইন ডেল্টা, ঠিক আছে? আরো কিছু, আরো আরো এখান থেকে কটা জিনিস জেনে নেবো আমরা। বার্ডফুট, বার্ডফুট ডেল্টা, এই যে এস্টুয়ারিন ডেল্টা, এস্টুয়ারিন ডেল্টা আমি বলেছি, হুগলি রিভার, হুগলি রিভার মানে, হুগলি রিভার কি, হুগলি রিভার ইটস ইটসেলফ গঙ্গা রিভার। গঙ্গা যখন ফরাক্কা থেকে নিচে নেমে যায় পশ্চিমবঙ্গের ভিতরে, তখন ওর নামটা চেঞ্জ হয়ে গিয়ে হুগলি রিভার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বার্ডফুট ডেল্টা মানে কি, যখন যখন দেখো রাইট কর্নারে ফলো করো, একটা রিভার আস্তে আস্তে যখন লাস্টের দিকে তিনটে রিভার হয়ে যায় একটা পাখির পায়ের মতো লাগে, ঠিক আছে? এটাকে বলা হয় বার্ডফুট ডেল্টা। বার্ডফুট ডেল্টার নিয়ে সবচেয়ে বড় এক্সাম্পল যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মিসিসিপি, মিসিসিপি মিসৌরি রিভি, মিসিসিপি রিভারটা মনে রাখবে, মিসিসিপি রিভার, এটা মিসিসিপি রিভার যদ্দূর মনে হচ্ছে আমেরিকা বা আফ্রিকাতে, ঠিক আছে? বার্ডফুট ডেল্টা নিয়ে কিন্তু এই, এটা কিন্তু খুব ফেমাস অপশন, ঠিক আছে? ইন্ডিয়াতে না থাকলেও কিন্তু বার্ডফুট ডেল্টা নিয়ে কোয়েশ্চেন এলে কিন্তু মিসিসিপি রিভার সবসময় অপশনে থাকবেই। লোয়েস্ট মোস্ট, আচ্ছা অ্যাটমোসফিয়ারিক লেয়ার, আমরা কি জানি আমাদের অ্যাটমোসফিয়ারের অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে নিচের লেয়ার কোনটা? সবচেয়ে নিচের, নিচের লেয়ার হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? দুন মানে কি, দুন, দুন মানে কি, আমরা জানি, আমরা পড়ি, আমরা জানি দেরাদুন, দেরাদুন একটা এক্সাম্পল। দুন মানে কি, দুন মানে হচ্ছে একটা লংগিচুডিনাল ভ্যালি, একটা বড় মাউন্টেন রেঞ্জের, একটা বড় মাউন্টেন রেঞ্জের নিচেই যখন একটা লম্বা একটা ভ্যালি থাকবে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, দুন, ঠিক আছে? ভ্যালির ডেফিনেশন কি, প্রপার আমরা জিওগ্রাফিক্যাল ভ্যালির ডেফিনেশনটা পড়ে নিই, ঠিক আছে? ভ্যালি জিওগ্রাফিক্যাল ডেফিনেশনটা আমরা পড়ে নিই। লো ল্যান্ড বিটুইন টু মাউন্টেন্স অর টু হিলস, ঠিক আছে? তো বুঝতে পারছো, তো আমরা, আমি একটু আগে বলেছিলাম রিভার ভ্যালির ব্যাপারে, একটু আগে পড়াচ্ছিলাম আমি, রিভার ভ্যালি মানে কি, যখন দুটো মাউন্টেনের মাঝখান থেকে কোনো রিভার যায়, এটাকে কি বলা হয়, রিভার ভ্যালি, ঠিক আছে? যখন রিভার যায় না তখন কি হবে, এখানে অনেক গাছপালা হবে, ঠিক আছে? সুন্দর গাছপালা হবে, এটাকে কি, এটাকে কি বলবো আমরা, ভ্যালি, ঠিক আছে? এবার এখানে কি বলেছে, লংগিচুডিনাল ভ্যালির কথা বলেছে, দুনের কথা বলেছে, দুন। এখানে দেখো আমি একটা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা ধরো গ্রেট হিমালয় একটা মাউন্টেন রেঞ্জ, এটা ধরো শিবালিক আর একটা মাউন্টেন রেঞ্জ, তো কি এটা কি লংগিচুডিনাল মাউন্টেন রেঞ্জ হলো? তো এটা কি লংগিচুডিনাল মাউন্টেন রেঞ্জ হলো, ঠিক আছে? এবার দেখো এর মাঝখানে যদি কোনো ভ্যালি থাকে, এই ভ্যালিকে আমরা কি বলবো, এই ভ্যালিকে আমরা বলবো দুন, ঠিক আছে? একটা এক্সাম্পল কি আমাদের, একটা এক্সাম্পল হচ্ছে দেরা, দেরাদুন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আসে যাক, হোয়াট ইজ, হোয়াট ইজ স্ওয়্যাচ অফ নো গ্রাউন্ড? আচ্ছা হ্যাঁ, স্ওয়্যাচ অফ নো গ্রাউন্ড, স্ওয়্যাচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে? যদি কেউ জিওগ্রাফি নিয়ে
ইলেভেন টুয়েলভ পড়ে থাকো বা যদি কেউ জিওগ্রাফি নিয়ে গ্রাজুয়েশন করে থাকো, তাদের বাদ দিয়ে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কেউ দিতে পারবে না, ঠিক আছে? বিকজ স্ট্রেচ অফ গ্রাউন্ড মানে কি? সাবমেরিন ক্যানিয়ন। সাবমেরিন ক্যানিয়ন মানে কি? আমরা কি জানি, সমুদ্রের সমুদ্রের নিচে, সমুদ্রের নিচে কি আছে? সমুদ্রের নিচের বেড আছে, ঠিক আছে, সি সি ফ্লোর আছে। সি ফ্লোরের ভিতরে কিন্তু অনেক গভীর জায়গা থাকে, ঠিক আছে? সেটাকে, সেই সব গভীর জায়গাকে কি বলা হয়? সাবমেরিন ক্যানিয়ন, ঠিক আছে? সাবমেরিন ক্যানিয়র একটা এক্সাম্পল হচ্ছে স্ট্রেচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে? আমরা একটু কি করব, স্ট্রেচ অফ নো গ্রাউন্ডের ছবিটা দেখে নেব। স্ট্রেচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে? স্ট্রেচ অফ নো গ্রাউন্ডটা কি, এটা কি ওকে, স্ট্রেচ অফ নো গ্রাউন্ড আমাদের ইন্ডিয়ার কাছাকাছি, ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, ঠিক আছে? আই ডিডন্ট নিউ, বাট দিস ইজ স্ট্রেচ অফ নো গ্রাউন্ড। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে কি আছে, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? এটা কি, এই এটা কি, এক সেকেন্ড দাঁড়াও, হোল্ড অন, এটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমাদের হুগলি, ঠিক আছে? মোটামুটি এখানে পশ্চিমবঙ্গ শেষ, এই ডান দিকে পুরোটাই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের এখানে কি আছে, এই যে স্ট্রেচ অফ নো গ্রাউন্ড, এই যে কালারের, কালারের ডিফারেন্সটা বুঝতে পারছো? দেখেছো এখানে ডার্ক ব্লু কালার আছে। ডার্ক ব্লু কালার মানে কি, এখানে জল অতটা গভীর, ঠিক আছে, মানে সমুদ্রের ভিতরের এখানে কি আছে, অনেক বড় গাড্ডা আছে, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে, স্ট্রেচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে? এরপরে আমি পরের কোয়েশ্চনে চলে যাবো। 2005-এর প্রথম কোয়েশ্চেন, দ্য ডিফারেন্স ইন লোকাল টাইমস বিটুইন ইস্টার্ন মোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট পয়েন্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টের লোকাল টাইমের ডিফারেন্স কি? 1 ঘন্টা 57 মিনিট। তার মানে কি, তার মানে আমি কি বলতে চাইবো, তার মানে আমি ধরি যদি ইন্ডিয়াকে এখানে আঁকি, ধরো গুজরাট, কাশ্মীর, নর্থ ইস্ট, এটা যদি রাফলি আমি ইন্ডিয়া আঁকি, ঠিক আছে, তাহলে গুজরাটের একদম এই দিকের পয়েন্ট আর অরুণাচল প্রদেশের এই দিকের পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝখানের টাইম ডিফারেন্স কত? 1 আওয়ার 57 মিনিট। মানে কি বলতে চাইছি, এখানে যদি 12টা বাজে, এখানে যদি 12টা বেজে থাকে, 12টা বাদ দাও, 12টা একটু কনফিউজিং হয়ে যাবে, ইজি কিছু নেই, আমরা 5টা বেজে থাকে, ঠিক আছে, অরুণাচল প্রদেশের ডান সাইডে যদি 5টা বেজে থাকে, তাহলে জানো এখানে কটা বাজবে? এখানে থেকে তুমি আরো 1 ঘন্টা 57 মিনিট মাইনাস করে নাও, মানে কত হবে, তিনটে তিন বাজে, ঠিক আছে? মানে অরুণাচল প্রদেশের ডান দিকে যখন 5টা বাজবে, গুজরাটের একদম বাঁদিকে কিন্তু কটা বাজবে তখন? জাস্ট 3টে 3 বাজে, ঠিক আছে? এটাই তো আমরা সবাই অ্যাকসেপ্ট করি যে টাইম কিন্তু ওয়ার্ল্ডে সবসময় কি হয়, কি হয় না, সেম হয় না সব জায়গায়। নেক্সট কোয়েশ্চেন আমরা পড়ে নিই, দ্যাট ইজ, আচ্ছা, কারেওয়াজ টেরাস, আচ্ছা কারেওয়াজ টেরাস, কারেওয়াজ যেটা হচ্ছে গ্লেশিয়াল অরিজিন, এটা কোথায় পাওয়া যায়? ঝেলাম ভ্যালিতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এর আগেও অ্যাড্রেস করেছি, ঠিক আছে? গ্লেশিয়ার অরিজিনের কারেওয়াজ কিন্তু একটা তুমি এও বলতে পারো, লেক বলতে পারো, ঠিক আছে, গ্লেশিয়ার লেক বলতে পারো, ঠিক আছে, যেটা কোথায় আছে, ঝেলাম ভ্যালিতে আছে, ঠিক আছে? টাইটান একটা কার্টুন ক্যারেক্টার না, টাইটান হচ্ছে স্যাট্রানের লার্জেস্ট মুনের কথা বলা হচ্ছে, স্যাট্রানের লার্জেস্ট মুনের নাম হচ্ছে টাইটান। আচ্ছা, চিরাকুট চাচাই ক্যান্টন ওয়াটারফল, চিরাকুট চাচাই ক্যান্টন ওয়াটারফল কোন স্টেটে আছে? চিরাকুট চাচাই ক্যান্টন ওয়াটারফল আছে আমাদের মধ্যপ্রদেশে। আমার যতদূর মনে হচ্ছে চিরাকুট চাচাই আর ক্যান্টন এটা হচ্ছে নর্মদা অ্যান্ড তাপির ওয়াটারফল। আমি এক্ষুনি কনফার্ম করে বলে দিচ্ছি, আমার এখানেই আমার কাছে নোটস আছে, নর্মদা অ্যান্ড তাপি।
वेयर इज नर्मदा तापी, मिल गया नर्मदा तापी। কিকি বলেছে এখানে নাম কি কি দিয়েছে, চিরাকুট চাচাই ক্যান্টন ওয়াটারফল, চিরাকুট চিরাকুট নো আই এম ভেরি সরি, চিরাকুট চাচাই ক্যান্টন ওয়াটারফল নর্মদা তাপি দুটোর মধ্যেই পড়ে না, ঠিক আছে, কিন্তু কোথায় আছে এমবিতে পড়বে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট এখানে একটা কোয়েশ্চেন যেটা আমি বানিয়েছি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনটা আসবে কামিং প্রিলিমসে, ঠিক আছে। প্রিলিমস WBCS প্রিলিমস 2023 কোয়েশ্চেন এই কটার মধ্যে কোন একটা হবে, ঠিক আছে। কি কোয়েশ্চেন হবে, পশ্চিমবঙ্গে কোন কোন ওয়াটারফল আছে, পশ্চিমবঙ্গে কোন কোন ওয়াটারফল আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়াটারফল আছে, কি কি হবে। এটা কি লিখেছি আমি, নিজে লিখেছি নিজেই পড়তে পারছি না, যদি মনে হচ্ছে ছাঙ্গে লেখা আছে, ছাঙ্গে CHANGEY, একটু গুগল করে দেখতে হবে। এখানে একটা আছে ঘাগরা, ঠিক আছে, ঘাগরা নামক কোনো ওয়াটারফল, ঠিক আছে, চুন্নু চুন্নু নামক কোনো ওয়াটারফল, পাগলাঝরা নামক কোনো ওয়াটারফল, পাগলাঝরা তো আমরা জানি, পাগলাঝরা হচ্ছে কোন জায়গাটা, আই থিঙ্ক মহানন্দা এখান থেকে শুরু হয় পাগলাঝরা। নেক্সট আছে গিয়ে তুর্গা, তুর্গা ওয়াটারফল, রেনবো ওয়াটারফল, এই কটা ওয়াটারফল কিন্তু ইম্পর্টেন্ট ওয়াটারফলস অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু আসার চান্স খুব বেশি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিওগ্রাফির কোয়েশ্চেন কিন্তু আসার চান্স খুব বেশি। আচ্ছা নেক্সট আমরা চলে যাই 2007, কি বলেছে, ম্যাপ অফ ইন্ডিয়া ইজ বেস্ট সুইটেড টু ড্যাশ ড্যাশ প্রজেকশন। কোয়েশ্চেনটা আমি স্কিপ মারলাম, কোয়েশ্চেনটা আমি মাথা মুন্ডু কিছু জানি না বুঝি না। চার্কোনাইট, চার্নো চার্নোসাইট, সরি চার্নোসাইট হচ্ছে কি, চার্নোসাইট হচ্ছে নীলগিরি জেনেসিস, চার্নোসাইট কি টেকটনিক প্লেট থিওরি পড়লে এই পার্টটা জানতে পারবে, ঠিক আছে। আই এম ভেরি সরি, আমি টেকটনিক প্লেট থিওরি পড়িনি বা পড়বো না, বিকজ এখান থেকে রিয়েললি কোয়েশ্চেন আসে, ঠিক আছে, এখন তুমি যত রিসেন্ট ডেজের কোয়েশ্চেনে চলে আসবে এখান থেকে কিন্তু আর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় না। আচ্ছা কি বলেছে, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমি এখানে অ্যাড্রেস করতে চাইবো সবার জন্য। 2004 কি হয়েছিল, ইন্ডিয়াতে একটা ডেডলি সুনামি হয়েছিল, 2004 ইন্ডিয়াতে একটা ডেডলি সুনামি এসেছিল, যার জন্য কিন্তু ইন্ডিয়া প্রচুর এফেক্টেড হয়েছিল, স্পেসিফিক্যালি স্পেশালি বলতে গেলে উড়িষ্যা, ঠিক আছে, যেটা ইন্ডিয়াকে ডেভাস্টেট করে দিয়েছিল, ঠিক আছে। একটা কথা বলো, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট NDMA কোন বছর এসছে, 2005 এসছে, তার কারণ কি, তার কারণ একটাই, 2004 ইন্ডিয়ার ঘুম ভেঙেছিল যে ন্যাশনাল লেভেলে ডিজাস্টার এলে কে ম্যানেজ করবে, ঠিক আছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের কি 2005 কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সুনামি অফ 2004, ঠিক আছে। কি হয়েছিল বেসিক্যালি, ইন্ডিয়ান প্লেট কিন্তু মায়ানমার প্লেটের নিচে ঢুকে গেছিল, ঠিক আছে। আমরা কি জানি টেকটনিক প্লেটস, কি জানি আমরা, আর্থের নিচে কিন্তু কি আছে, টেকটনিক প্লেটস আছে, ঠিক আছে। মাঝে মাঝে টেকটনিক প্লেটসগুলো কি হয়, একটার সাথে একটা ধাক্কা খায়, একটার সাথে একটা একটার উপর একটা উঠে যায়, দুটো ধাক্কাকে বেন্ড হয়ে যায়, ঠিক আছে। এরকম এরকম কেসে কিন্তু কি হয়, আর্থকোয়েক হয়। আমরা জানি হিমালয় কিন্তু এইভাবেই ফর্ম হয়েছে, হিমালয় কিন্তু আমাদের এশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেট কিন্তু যখন ধাক্কা মেরেছিল, ধাক্কা মেরে বেন্ড হয়ে গেছিল, এইভাবে কিন্তু হিমালয় ফর্ম হয়েছিল, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যখন হিমালয় ফর্ম হয়েছিল তখন কি লেভেলের আর্থকোয়েক হয়েছিল, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে আর্থকোয়েক হয়েছিল। নেক্সট কোয়েশ্চনে চলে যাবো, দা হিমালয় ওয়ার আফ্লিক্টেড ডিউরিং, আচ্ছা আফ্লিক্টেড ফ্রম, এই কোয়েশ্চনটা আমি এর আগেও এক্সপ্লেন করেছি, আজকের ভিডিওতে আমি আর এক্সপ্লেন করবো না। থেসিস জিওসিনক্লাইন, ঠিক আছে, আমরা কি জানি থেসিস সি বলে একটা সি ছিল, ঠিক আছে,
ইন্ডিয়ান প্লেট, এশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেট, মাঝখানে ছিল থেসিস সি, ঠিক আছে? ইন্ডিয়ান প্লেট কি করে, এসে এশিয়ান প্লেটকে ধাক্কা মারে, ঠিক আছে? ধাক্কা মেরে হিমালয় ফর্মেশন হয়ে যায়, তার মাঝখানে কি ছিল, থেসিস জিওসিনক্লাইন, ঠিক আছে? আচ্ছা, সাউথ ইস্টার্ন পার্ট অফ বেঙ্গল ডেল্টা ইজ ইজ গোয়িং, কি বলেছে, এই এই কোয়েশ্চনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চনটা কিন্তু চান্স আছে, 50% চান্স এই কোয়েশ্চনটা রিপিট হতে পারে। দেখো বেঙ্গল ডেল্টা নিয়ে কিন্তু ঘুরে ফিরে প্রচুর কোয়েশ্চন আছে, ঠিক আছে? ডেল্টার কি হচ্ছে, ডেল্টার কি হচ্ছে, ডেল্টা কি হয়, ডেল্টা দুটো পার্টে হয়, একটা পার্ট হয় যেটাকে অ্যাক্টিভ ডেল্টা বলে, একটা পার্ট হয় যেখানে যেটাকে ম্যাচিওর ডেল্টা বলে। ম্যাচিওর ডেল্টা মানে কি, যেখানে ডেল্টা অনেক বছর আগে ছিল, এখন আর যেটা ডেল্টা না, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, কিছু কিছু ডিস্ট্রিক্ট যেমন সাউথ চব্বিশ পরগনার ওপরের পার্টটা, ঠিক আছে, তারপর হুগলি হাওড়া এইসব ডিস্ট্রিক্ট কিন্তু কোনো এককালে কি ছিল, ডেল্টা ছিল, ঠিক আছে? এখন কিন্তু সেগুলো ম্যাচিওর হয়ে গেছে, এখানে কিন্তু আর ডেল্টা পাওয়া যায় না। এখন ডেল্টা কোথায় পাওয়া যায়, সাউথ চব্বিশ পরগনার নিচের দিকে, যেটাকে আমরা বলি সুন্দরবন, ঠিক আছে? সুন্দরবনে কি আছে, ডেল্টা কিন্তু এখনো ফর্ম হচ্ছে, এই প্রপার্টিটাকে কি বলি আমরা, অ্যাক্টিভ ডেল্টা বলি, ঠিক আছে? এই কনসেপ্টে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, আপ আপ হিভেল ডেল্টা, ঠিক আছে? সাউথ ইস্টার্ন পার্ট মানে যেটা সাউথ ইস্টার্ন বেঙ্গল মানে কি বলেছে, সুন্দরবনের কথা বলেছে, সুন্দরবনে কি টাইপের ডেল্টা আছে, এটা কিন্তু আপ হিভেল ডেল্টা বলা হচ্ছে, বা এটাকে কিন্তু আমি বলতে পারি দিস ইজ আওয়ার অ্যাক্টিভ ডেল্টা, ঠিক আছে? আচ্ছা, আর্থকোয়েক ইন লাটুর, এটা এটা আমি জানি না, এটা হতে পারে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। সুনামি আর জেনারেটেড বাই, আচ্ছা সুনামি কেন জেনারেট হয়, যখন সমুদ্রের নিচের কোনো টেকটনিক প্লেটের উপরে গড়বড় হয়, তার জন্য কি হয়, তার উপরে জলটা কি হয়, নড়ে ওঠে, তার জন্য কি হয়, সুনামি জেনারেট হয়, ঠিক আছে? 2011 কোয়েশ্চনে চলে আসবো, দ্য ল্যাটিচিউড অফ এ প্লেস ইজ এক্সপ্রেস বাই ইস অ্যাঙ্গুলার ডিস্টেন্স ইন রিলেশন টু ইকুয়েটর। এই এই দেখো 2000 সালের কোয়েশ্চেন, 2011 সালে এসে রিপিট হয়েছে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা আমি বুঝিয়েছি প্রথমে ভিডিও শুরুতেই। নেক্সট কোয়েশ্চেনে যদি আমি দেখতে যাই, তাহলে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 33, উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ কি, ইন্ডিয়ার ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ হচ্ছে আরাবলি। এটা কিন্তু এর আগে আমি অনেকবার অ্যাড্রেস করেছি, ইন্ডিয়ার ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ হচ্ছে অ্যারাভেলি। ইন্ডিয়ার নিউয়েস্ট কি বলবো, রিলেটিভলি নিউ, ঠিক আছে, ইয়াং মাউন্টেন রেঞ্জ কি, দ্যাট ইজ হিমালয়, ঠিক আছে? অনেকেই এই কোয়েশ্চনটা হয়তো ভাববে ভুল, যে হিমালয়কে ভাববে প্রচুর পুরনো, কিন্তু অ্যাকচুয়ালি হিমালয় কিন্তু প্রচুর নতুন, ঠিক আছে? রেসপেক্টিভলি দেখতে গেলে অ্যারাভেলি রেঞ্জ কিন্তু প্রচণ্ড পুরনো। নেক্সট কোয়েশ্চনে আমরা আসবো, সাইক্লোনস অফ বে অফ বেঙ্গল আর স্টাডিড উইথ, আচ্ছা বে অফ বেঙ্গলে সাইক্লোন যেটা আছে, বে অফ বেঙ্গলে কি হয়, আমরা অনেক সাইক্লোন হয়, কিন্তু সেই সাইক্লোনগুলো আমরা বে অফ বেঙ্গল সাইক্লোনগুলো কিভাবে বুঝতে পারি বা কিভাবে দেখতে পাই, ঠিক আছে, কিভাবে আমরা প্রেডিক্ট করি, এই যে আগে থেকে নিউজে দেখায় যে ওকে এই তারিখে এই সাইক্লোন হবে, ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে কি, সাইক্লোনে কি করবো, আমরা স্যাটেলাইট দিয়ে ইমেজ দেখতে পাবো। একটা আমি একটা এক্সাম্পল বলছি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সমুদ্র, ঠিক আছে? সাইক্লোন যখন শুরু হওয়ার আগের মোমেন্টে কি হয়, অনেক মেঘ দেখা যায়, মেঘগুলোকে কি বলে, কালো বা সাদা মেঘ কি হয়, একটা জায়গায় এভাবে ঘূর্ণি হতে দেখা যায়, ঠিক আছে? এটা আমরা স্যাটেলাইটে দেখতে পাই, ঠিক আছে? সেখান থেকে আমরা প্রেডিক্ট করি যে একটা সাইক্লোন কোনো না কোনো 2 থেকে 3 দিনের মধ্যে সাইক্লোন আসবে, আর আমরা এটাও প্রেডিক্ট করতে পারি হাওয়ার ডাইরেকশন দিয়ে, যে সাইক্লোনটা কখন কোন দিকে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা প্রেডিক্ট করতে পারি কোন স্টেটে সাইক্লোনটা সবার আগে ঢুকবে, সেখান থেকে সাইক্লোনটা কোথায় চলে যাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো 2012 কোয়েশ্চনে, ফার্স্ট রিমোট সেন্সিং স্যাটেলাইট, ইন্ডিয়ার প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম কি, ঠিক আছে? এটা কিন্তু একটা হিস্ট্রির কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে IRS-1A, ঠিক আছে? দেখো কবে লঞ্চ হয়েছে, 1988 কিন্তু IRS-1A লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট রিমোট সেন্সিং স্যাটেলাইট। নেক্সট একটা কোয়েশ্চেন, GPS, আমরা প্রচণ্ড এই টার্মটাকে ইউজ করি, কিন্তু অনেকেই আমরা হয়তো জানি না জিপিএস মানে কি, জিপিএস ফুল ফর্ম কি, জিপিএস ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম মানে কি, আমার পজিশন গ্লোবে কোথায় আছে, গ্লোবে আমার পজিশন কোথায় আছে,
এটাকে আমরা বলি জিপিএস সিস্টেম, ঠিক আছে? জিপিএস সিস্টেম কিভাবে ইউজ করা হয়, ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে আর্থ। আর্থে কি আছে, কিছু ল্যাটিচিউড আছে, কিছু লংগিচিউড আছে, খুব ভালো কথা। প্রত্যেকটা ল্যাটিচিউডের কিন্তু নিজস্ব নাম্বার আছে, প্রত্যেকটা লংগিচিউডের কিন্তু নিজস্ব নাম্বার আছে, ঠিক আছে? কি করা হবে, দেখা হবে, ধরো ফর এক্সাম্পল আমি আমার লোকেশন জানতে চাইছি, এটা ধরো আমি, দেখা হবে আমি কোন কোন ল্যাটিচিউডে আছি প্লাস আমি কোন লংগিচিউডে আছি, এটাই কি হবে আমার জিপিএস, মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে? এটা স্যাটেলাইটের মাধ্যমে বার করা হয়। জিপিএস এর ব্যাপারে আমরা পড়ে নিলাম, ল্যাটিচিউড আর লংগিচিউড ইউজ করে কি হয় জিপিএস বানানো হয়, জিপিএস এর সিস্টেম ইউজ করা হয়। অ্যারিয়াল ফটোগ্রাফি কি বলেছে, অ্যারিয়াল ফটোগ্রাফি আর স্টাডি উইথ দ্য হেল্প অফ, আচ্ছা অ্যারিয়াল ফটোগ্রাফি মানে, অ্যারিয়াল মানে কি, অ্যারিয়াল ওয়ার্ডের মানে হচ্ছে এয়ার, মানে আমরা যখন আকাশের ফটোগ্রাফি করি বা আমরা যখন যে কোনো জিনিস যেটা উড়ছে সেরকম জিনিসের যখন আমরা ফটোগ্রাফি করি এটাকে বলা হয় অ্যারিয়াল ফটোগ্রাফি। এটাকে বেসিক্যালি কোন কোন জিনিসের মাধ্যমে করা হচ্ছে, দ্য অ্যান্সার ইজ স্টেরোস্কোপ, ঠিক আছে? আচ্ছা স্টেরোস্কোপ কি, স্টেরোস্কোপ হচ্ছে একটা জিনিস, ঠিক আছে, যেখানে আমরা অনেক উপরে অনেক আকাশের জিনিসের কিন্তু আমরা ফটো তুলতে পারি, সেটা হচ্ছে স্টেরোস্কোপ। স্টেরোস্কোপের ব্যাপারে বলতে বলতে আমরা আর একটা কোয়েশ্চেন এখানে যে কোনো দিন আসতে পারে, এটাকে কি বলা হয় মিরর, মিরর স্টেরিওস্কোপ, ঠিক আছে? মিরর স্টেরিওস্কোপ কি বলেছে, মিরর স্টেরিওস্কোপ যে কোনো এরিয়াল ফটোগ্রাফিতে কিন্তু হেল্প করে। মিরর স্টেরিওস্কোপ, মিরর স্টেরিওস্কোপ কি, দিস ইজ পাওয়ারফুল 4 times অফ বাইনোকুলার। আমরা বাইনোকুলারে কি জানি, আমরা 2 থেকে 5 কিলোমিটারের দূরে জিনিসপত্র বাইনোকুলারে কিন্তু দেখতে পাই, ঠিক আছে, ভালো মিলিটারি লেভেলের বাইনোকুলারে। কিন্তু মিরোস্কোপ কি বলেছে, দেখো মিরোস্কোপ বাইনোকুলারের থেকে 4 গুণ বেশি পাওয়ারফুল, ঠিক আছে? তার মানে আমরা অনেক দূরের জিনিস কিন্তু মিরোস্কোপ দিয়ে দেখতে পাবো। সিজমোগ্রাফ কি, এটা আমরা এর আগে আবার পড়লাম, সিজমোগ্রাফ কি, আর্থকোয়েককে রেকর্ড করার জন্য সিজমোগ্রাফ ইউজ করা হয়। নেক্সট আমরা কি দেখবো, অন এ ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড সাম লাইন্স আর ড্রন জয়নিং প্লেসেস অফ ইকুয়াল ডিপ। আচ্ছা এই কোয়েশ্চেনটা কিন্তু এর আগেও আমরা পড়েছি। আচ্ছা একটা জিনিস বলো, এই কোয়েশ্চেনটা কিন্তু আমি বলেছিলাম, আমি কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে এই কোয়েশ্চেনটা এরপরে কোনো একদিন আসতে পারে, ঠিক আছে? ওকে কোয়েশ্চেনটা দেখো, আইসোক্লিনিক লাইন্স, ঠিক আছে, আইসোক্লিনিক লাইন্সের ব্যাপারে কিন্তু বলেছে। একটু আমরা যদি একটু উপরে চলে যাই আমরা দেখবো এখানে আইসোক্লিনিক লাইন কোথায় ছিল। এ হে কোথায় গেল কোয়েশ্চেনটা, কোথাটা কোয়েশ্চেনটাই হারিয়ে গেল। আইসো সিঙ্গলাইন নিয়ে কোয়েশ্চেন আমি কোথায় 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 পড়লাম, কোথায় পড়লাম আমরা আইসো সিঙ্গলাইন নিয়ে কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেনটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না, কিন্তু আমরা একটু আগে আইসো সিঙ্গলাইন নিয়ে পড়েছিলাম। আইসো সিঙ্গলাইন মানে কি, এ দেখো যেটা আমি কি বলেছিলাম, আইসো সিঙ্গলাইন ইকুয়াল অ্যাঙ্গেল অফ স্লোপ, ইকুয়াল অ্যাঙ্গেল অফ স্লোপ যদি দুটো জায়গার থাকে সেই দুটো জায়গাকে আমরা কি বলবো, আইসো আইসো ক্লিনিক, আইসো সিঙ্গলাইন কি বলছি, আইসো ক্লিনিক লাইন, ঠিক আছে? এখানে দেখো ইকুয়াল ডিপ অ্যাঙ্গেল বলেছে, ডিপ মানে কি, ডিপ মানে ডিপ অ্যাঙ্গেল মানে কি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এটা কিন্তু আমরা ম্যাথসে হাইট অ্যান্ড ডিস্টেন্সে পড়বো, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে? আচ্ছা গ্রানাইট, গ্রানাইট অ্যান্ড জেনেসিস অফ ধারওয়ারিয়ান এজ, গ্রানাইট গ্রানাইটস অ্যান্ড জেনেসিস অফ ধারওয়ারিয়ান এজ। আচ্ছা জেনেসিস কিন্তু একটা টাইপ অফ রক, ঠিক আছে, কেউ ভাববে না জেনেসিস মানে অন্য কিছু, জেনেসিস টাইপ অফ রক, ঠিক আছে?
আর বলেছে এটা গ্রানাইসাজেনেসিস, ঠিক আছে, কোথায় পাওয়া যাচ্ছে? ছোটা নাগপুর প্লেটু। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন বলতো? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু কারণ আমি এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হতে দেখেছি, ঠিক আছে, আই ক্যান সোয়ার যে আমি এই কোয়েশ্চেনটা রিপিট হতে দেখেছি, ঠিক আছে। ছোটা নাগপুর প্লেটুতে দুটো টাইপ, এই দুটো টাইপের রক পাওয়া যায়, গ্রানাইট আর জেনেসিস। এই কোয়েশ্চেনটা আমি দেখেছি, প্লাস দেখেছি এই যে ধারওয়ারিয়ান এজ, এই এজ নিয়েও কিন্তু কোয়েশ্চেন এসেছে যে ছোটানাগপুর প্লাটু কোন এজে ফর্ম হয়েছিল। ছোটানাগপুর প্লাটু ফর্ম হয়েছিল ধারওয়ারিয়ান এজে, ঠিক আছে। ইন্ডিয়ার এরিয়া, ঠিক আছে, র্যাঙ্ক বলেছে, ঠিক আছে, উইথ রেসপেক্টিভ টু ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডে কিন্তু ইন্ডিয়ার এরিয়া কিন্তু সেভেন্থ। উই ইন্ডিয়ানস আমরা কিন্তু সেভেন লার্জেস্ট এরিয়া বিলং করি, বাট উই শ্যাল বি প্রাউড, পপুলেশনে কিন্তু আমরা নাম্বার ওয়ান। নেক্সট বলবো, হু প্রিপেয়ার টপোলজিক্যাল এরিয়া। সবাই ভালো করে স্ক্রিনের দিকে তাকাও, কোয়েশ্চেনটা পড়ো, ভিডিওটা পজ করো, কোয়েশ্চেনটা কোথাকটা লেখো, ঠিক আছে, সেই কোয়েশ্চেনটা দিনে চারবার দেখবে, কারণ এই কোয়েশ্চেনটা প্রিলিমস মেন্স মিলিয়ে মিনিমাম 20 বার এসছে। কোয়েশ্চেনটা কি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া মানে কি? এই যে ইন্ডিয়া যে ম্যাপ বানানো হয়, ইন্ডিয়ার যে প্রপার ম্যাপ বানানো হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় টোপো ম্যাপ, টোপো শিটে বানানো হয় ম্যাপ। ইন্ডিয়ার টোপোগ্রাফিক্যাল ম্যাপ বানানো হয়, কে বানায়? সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া কি? সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে, যারা ম্যাপ বানায়, ঠিক আছে। এটা আমি কেন বলছি, হয়তো তোমরা ভাবতে পারো এ তো সিম্পল একটা কোয়েশ্চেন, এটা মনে থাকবে, মুখস্থ থাকবে। অপশন দেখো, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে, এই অপশন দেখে না তোমার মানে ব্রেন কিন্তু হয়ে যাবে হ্যাং, ঠিক আছে। তো ভালো করে বলছি, সার্ভে অফ ইন্ডিয়া এটাকে বলা হয়, SOI বলা হয়, ঠিক আছে, এরা কিন্তু বানায়। আচ্ছা, নট কারেক্ট বলেছে কি কি? ডেকান ট্র্যাপ ভলকানিক কোন ইরাপশন? আচ্ছা, ডেকান ট্র্যাপ কিন্তু ভলকানিক কোন ইরাপশনে হয়নি, এটা আমরা এই কোয়েশ্চেনটাকে জানতে পারলাম, ঠিক আছে। এবার কি এখান থেকে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, আমরা কিছু আশেপাশের কোয়েশ্চেনগুলো দেখে নিই। এটা ডেকান ট্র্যাপ ভলকানিক কোন ইরাপশনে হয়নি এটা জানতে পারলাম, তার মানে বাকি তিনটে অপশন হয়েছিল, তাহলে আমরা ওগুলো পড়ে নেব। ওয়েস্টার্ন ঘাট হয়েছিল কি? প্যালাইজোইক ফোল্ড মাউন্টেনের জন্য কিন্তু ওয়েস্টার্ন ঘাট ক্রিয়েট হয়েছে। অ্যারাবালি, আচ্ছা, অ্যারাবালির কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রি ক্যাম্বিয়ান এরাতে এজে কিন্তু অ্যারাবালি মাউন্টেন ফর্ম হয়েছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু আলাদা করে কোয়েশ্চেনটা কিন্তু একবার এসেছিল। হিমালয়ান কি? হিমালয় ইজ এ টার্সিয়ারি ফোল্ড মাউন্টেন, এটাও কিন্তু আমরা সবাই জানি, ফোল্ড মাউন্টেন আমরা সবাই জানতাম, আজকে আমরা এটা জানলাম যে হিমালয় কিন্তু টার্সিয়ারি ফোল্ড মাউন্টেন। 2015 কোয়েশ্চেনে, 2015 কোয়েশ্চেন চলে আসবো, এই টাইপের কোয়েশ্চেন না আমার খুবই বোকা বোকা লাগে, ঠিক আছে, বিকজ কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেসব কোয়েশ্চেনগুলো তোমার তোমার ব্রেনকে চেক করে না, ঠিক আছে, তুমি কতটা স্মার্ট সেই সব কোয়েশ্চেন কিন্তু চেক করে না, সেই সব কোয়েশ্চেন চেক করে তুমি কতটা মুখস্থ করতে পারো, তুমি কতটা মানে একই জিনিস বারবার পড়েছো, তুমি কতটা বেসিক্যালি মুখস্থ বুদ্ধি তোমার কত আছে, এই হচ্ছে তার মধ্যে একটা কোয়েশ্চেন, যেটাকে কি বলা হচ্ছে, কলকাতা লন্ডনের টাইম ডিফারেন্স কত? কলকাতা ইজ অ্যাহেড, 5 আওয়ার অ্যাহেড, ঠিক আছে, কলকাতা ইজ 5 আওয়ার অ্যাহেড, তার মানে কি? অ্যাহেড মানে কি? তার মানে হচ্ছে গিয়ে কলকাতায় যদি বিকেল 5টা বাজে, ঠিক আছে, লন্ডনে কিন্তু তখন কটা বাজে? দুপুর 1টা বাজে, ঠিক আছে, এই দুপুর 1টা কি বলছি, 12টা বাজে, ঠিক আছে, দুপুর 12টা বাজে। এই এই টাইপের কোয়েশ্চেন দেখে আমি জানি না তোমার কোন ব্রেন, তোমার কোন স্কিল চেক হলো এটাই, ঠিক আছে। এখানে অন্যান্য অপশনগুলো দেখো, কলকাতা ইজ 3 আওয়ার অ্যাহেড, কলকাতা ইজ 10 আওয়ার বিহাইন্ড, 15 মিনিট অ্যাহেড, দুটো কোয়েশ্চেন তুমি এলিমিনেট করতে পারবে, 15 মিনিট অ্যাহেড হতে পারে না, কলকাতা লন্ডনের মাঝখানে অনেক ডিফারেন্স আছে,
10 আওয়ার বিহাইন্ড এটা হতে পারে না, বিহাইন্ড তো হবেই না। আমরা জানি, আমরা জানি কি কলকাতা কোথায় পড়ে, ইস্ট, ইস্টে পড়ে, তো 10 আওয়ার বিহাইন্ডে কোনোদিন হবে না এটা অ্যান্সার। দেখো তুমি তোমার কমন সেন্স দিয়ে সিআরডি কে তুমি উড়িয়ে দিতে পারবে, কিন্তু তুমি কিন্তু অপশন এ আর বি এর মাঝখানে ফেসে যাবে, অ্যান্ড তুমি নেগেটিভ মার্কিং এর ভয়ে তুমি কিন্তু এটা না জানলে অ্যাটেন্ড করবে না, ঠিক আছে? তো এইসব কোয়েশ্চেন, এইসব কোয়েশ্চেনে কিন্তু আমার আমার একটু দাবি আছে পিএসসির কাছে, যে এরকম কোয়েশ্চেন দেওয়া একদমই উচিত না, যেই কোয়েশ্চেনে একটা অ্যাসপিরেন্টের স্মার্টনেস চেক হচ্ছে না। এই এইসব কোয়েশ্চেনে কিন্তু শুধুমাত্র চেক হয় তুমি কতটা মুখস্থ করে এসছো, ঠিক আছে? তোমার মুখস্থ বুদ্ধি কতটা, ঠিক আছে? আর আমরা জানি সিভিল সার্ভিস, সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য মুখস্থ বুদ্ধি থেকে বেশি কিন্তু স্মার্টনেস ইম্পর্টেন্ট। আচ্ছা আইএসসি কি বলেছে, আইএসসি কি বলেছে, আইএসসি আমরা জানি 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি ইস, দেখো চারটে অপশনের মধ্যে 82 ডিগ্রি, 82 একটা অপশনই লেখা আছে যেটা অপশনে, তুমি এখান থেকে কিন্তু 82.5 ডিগ্রি ইস্ট, এই দেখো অপশন এতে শুধুমাত্র লেখা আছে এটা জিনিসটা। আর এখানে কিন্তু আর একটা জিনিসও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম কিন্তু আইএসটি কিন্তু আলাহাবাদ দিয়ে যায়, ঠিক আছে? আলাহাবাদ হচ্ছে একটা সিটি, সেখান থেকে কিন্তু আইএসটি যায়। আর একটা সিটি যেখান থেকে আইএসটি যায় দ্যাট ইজ, আমার মনে হচ্ছে মির্জাপুর, ঠিক আছে? আচ্ছা ওয়েন এ বল ইজ টেকেন ফ্রম দ্য ইকুয়েটার টু দ্য পোল অফ আর্থ, আচ্ছা একটা বলকে যদি আমি ইকুয়েটার থেকে পোল অফ আর্থে নিয়ে যাই, সে বলের কি হবে, সেই বলের কিভাবে ওয়েট কমে যাবে? দেখো অপশন কিভাবে এখান থেকে সরিয়ে দিতে পারবে তুমি, দেখো মাস্ট ইজ মাস্ট ইনক্রিজ, একটা জিনিসের, একটা জিনিসের মাস তুমি যেখানে ইচ্ছা নিয়ে চলে যাও সেই জিনিসের মাস কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না। তুমি সেই জিনিসটাকে জলের নিচে নিয়ে চলে আসো, তুমি সেই জিনিসটাকে স্পেসে নিয়ে চলে যাও, যেখানে ইচ্ছে চলে যাও, একটা জিনিসের মাস কোনোদিন চেঞ্জ হয় না। মাস মানে কি, একটা জিনিসের ভিতরে কত আমার মলিকিউল আছে, কত আমার মলিকিউল আছে বা অ্যাটম আছে, এটাকে বলা হয় কি সেই জিনিসটার মাস, ঠিক আছে? তো একটা জিনিসের মাস কিন্তু কোনোদিনই কি হয় না, চেঞ্জ হয় না। কিন্তু একটা জিনিসের কি চেঞ্জ হতে পারে, ওয়েট। আমি কি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ওয়েট আর মাসের ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। সিম্পল, এটা ফিজিক্সের কোয়েশ্চেন। একটা মিনিট দাঁড়াও, আমি ঘরে লাইট অন করিনি। অলরাইট, লেকচার রেকর্ড করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। আচ্ছা কি নিয়ে কথা হচ্ছিলাম, মাস আর ওয়েট নিয়ে, তাই তো? বলা যাক মাস আর ওয়েট নিয়ে কি জিনিস একটু বলে নি। মাস মানে তো বললাম একটা জিনিস, একটা জিনিস তার ভিতরে কত মলিকিউল আছে, কত মলিকিউল আছে, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে মাস, ঠিক আছে? ওয়েট মানে কি, এই জিনিসটার উপরে যে গ্র্যাভিটির পুল আছে, গ্র্যাভিটির পুল থাকবে নিশ্চয়ই এই জিনিসটার উপরে, এই গ্র্যাভিটির পুলটাকে বলা হয় ওয়েট, ঠিক আছে? এবার সবাই আমাকে একটা কোয়েশ্চেন বলো, গ্র্যাভিটির পুল যদি না থাকে, যেমন স্পেসে, স্পেসে কিন্তু কোনো গ্র্যাভিটির পুল নেই, তাহলে এই বডিটার মাস যদি 10 কেজি হয়, তাহলে এই বডিটার মাস যদি আমি স্পেসে নিয়ে চলে যাই, তাহলে এই বডিটার মাস কত হবে, 10 কেজিই থাকবে, ঠিক আছে? কিন্তু এই বডিটার ওয়েট যদি 10 নিউটন হয়, এই বডিটাকে যদি আমি স্পেসে নিয়ে চলে যাই, এই বডিটার ওয়েট হয়ে যাবে 0 নিউটন। কেন, কেন? আমি এক্ষুনি এটাই বোঝালাম যে ওয়েট মানে কি, এফেক্ট অফ গ্র্যাভিটি, ঠিক আছে? স্পেসে কিন্তু কোনো গ্র্যাভিটি নেই, তাহলে এফেক্ট অফ গ্র্যাভিটি হচ্ছে 0, ঠিক আছে? এবার এই কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে একটা বলকে আমি ইকুয়েটার থেকে পোলে নিয়ে চলে গেলাম, আগে ফার্স্টে আমি ইকুয়েটার রেখে নিই, ইকুয়েটার রেখে নিই,
পোল এঁকে নি, পোল এটা, ঠিক আছে? তো একটা বলকে, একটা বল এঁকে ফেলি আমরা ছোট্ট করে, বলকে আমি ইকুয়েটার থেকে পোলে নিয়ে গেলাম, এর ওয়েট মাস তো চেঞ্জ হবে না, ডেফিনেট এর ওয়েট বাড়বে না কমবে? বলবে স্যার ওয়েট বাড়বে, বাড়বে কমবে কেন, আমরা তো এখন আর্থেই আছি, আর্থে এখানে ছিলাম এখন ওখানে আছি। আমি বলবো যে এর ওয়েট কিন্তু আমাদের বাড়া উচিত, ঠিক আছে? কি বলেছে অপশনে দেখে নি, হ্যাঁ এইট ওয়েট ইনক্রিজ। কেন আমি এটা তোমাদের সবাইকে এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি, আমরা কি জানি আর্থ কিন্তু একটু কমলা লেবুর মতো খ্যাবরা, আর্থ কিন্তু কমপ্লিটলি গোল না। আমরা যে গ্লোব দেখি, আমরা যে গ্লোব দেখি, যে মানে মডেল অফ আর্থ দেখি, সেখানে আমরা আর্থকে কি কমপ্লিটলি স্পিয়ার দেখি, কিন্তু আর্থ কিন্তু কমপ্লিটলি স্পিয়ার না। মানে আমি কি বলতে চাইছি, ধরো ধরো এইখান থেকে এইখান, এটা যদি 10 সেন্টিমিটার হয়, ওপর থেকে নিচে কিন্তু 9 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো আর্থ কিন্তু ওপরে আর নিচের দিকে কিন্তু একটু থ্যাবড়ানো, ঠিক আছে? তো কি হচ্ছে, সেন্টার থেকে ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স এখানে কি পোলে কি বেশি, সেন্টার থেকে ডিস্টেন্স আমার পোলে, পোলে বলছি, সেন্টার থেকে ইকুয়েটরের ডিস্টেন্স কি বেশি, সেন্টার থেকে পোলের ডিস্টেন্স কি কম। এর জন্য কি হচ্ছে, দেখো বলটাকে যখন আমি সেন্টার থেকে পোলে নিয়ে গেলাম, বলটা কিন্তু আর্থের সেন্টারের থেকে একটু কাছাকাছি চলে এলো, ঠিক আছে? এই জন্য কিন্তু আর্থের সেন্টারের থেকে যত কাছে জিনিস থাকবে, সে কিন্তু জিনিসটাকে তত বেশি বেশি গ্র্যাভিটি ধরে টানবে। আমরা কি জানি, যেই জিনিস, যেই দুটো জিনিস যত কাছাকাছি থাকে, সেই দুটো জিনিসের মধ্যে আকর্ষণ তত বেশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট, ঠিক আছে? আর এই ফিজিক্সের কনসেপ্ট দিয়ে এই কোয়েশ্চেনটা কিন্তু ফর্ম হয়েছে। এটা কিন্তু জিওগ্রাফির কোয়েশ্চেন না, এটা কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা জানতে পারলাম ওয়েট কেন ইনক্রিজ হবে, ঠিক আছে? দেখো এই একটা কোয়েশ্চেন কিন্তু ইজিলি আমি কিন্তু কোয়েশ্চেনটাকে টিক মেরে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, ঠিক আছে? এটা কিন্তু আমাকে 1 ঘন্টা ধরে বোঝানোর কোনো দরকার ছিল না, কিন্তু যেহেতু আমরা এখানে প্রিভিয়াসের পেপার ডিসকাশন না, আমরা প্রিভিয়াসের পেপার এখানে অ্যানালিসিস করতে চলেছি, তো সেই অ্যানালিসিস করার জন্য এই জিনিসটা সবাইকে বলে দেওয়া ছিল আমার দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই দেখো সার্ভে অফ ইন্ডিয়া আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট দেখো, সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে, হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছি কোথায়, দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়, দেরাদুনে, ঠিক আছে? আচ্ছা স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে আমরা কোন কোন জিনিসের ব্যাপারে ইনফরমেশন পাই, স্যাটেলাইট থেকে আমরা কোন কোন জিনিসের ব্যাপারে ইনফরমেশন পাই, রিভার্স অ্যান্ড দ্যার কোর্স, কোর্স মানে কি, কোর্স মানে রিভার কোথা থেকে যাতায়াত করছে, ঠিক আছে? মানে কোথা থেকে যাচ্ছে, যাতায়াত তো করবে না রিভার, কোথা থেকে রিভার যাচ্ছে, ইয়েস অবভিয়াসলি আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাই সেটা। ফরেস্ট অ্যান্ড ভেজিটেশন কভার আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাই, কোথায় জঙ্গল আছে, কোথায় এ আছে, মরুভূমি আছে, বা কোথায় আমরা, কোথায় বরফ আছে, ঠিক আছে? এটা কি আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাই, খুব ভালো কথা। অ্যাডভান্সিং স্টর্ম অ্যান্ড সাইক্লোন, এটা কিন্তু আমি একটু আগে এক্সপ্লেন করলাম, স্যাটেলাইটে কি আমরা কি দেখতে পাই, বে অফ বেঙ্গলে যখন খুব প্রচন্ড মেঘ জমে, আমরা বুঝতে পারি যে একটা সাইক্লোন আসতে চলেছে, ঠিক আছে? তার মানে স্যাটেলাইট থেকে এই অল অফ দ্য অ্যাবভ এর হবে এর অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা থিওরি অফ প্লেট টেকটনিক, আমি এক্ষুনি এতদিন এতক্ষণ ধরে বলছি প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক থিওরি কি কি এক্সপ্লেন করে, অরিজিন অফ আর্থকোয়েক, আমরা জানি কি টেকটনিক প্লেট যখন ধাক্কা মারে তখন আর্থকোয়েক ফর্ম হয়, এটা আমরা জানি। ফর্মেশন অফ মাউন্টেন, আমরা জানি কি হিমালয় দুটো টেকটনিক প্লেট কি হয়েছিল, ধাক্কা মেরে বেঁকে গেছিল, এইভাবে হিমালয় ফর্ম হয়েছিল। তো আমরা কি জানি, অপশন সিও জানি, অপশন এও জানি, দুটোই কিন্তু কারেক্ট। সি ফ্লোর স্পেডিং, এই যে সি ফ্লোর, যখন টেকটনিক প্লেটগুলো, যখন দুটো টেকটনিক প্লেট ছড়ে যাবে, তো মাঝখানে কি হবে, সি ফ্লোর থাকবে, সি ফ্লোরটা যত বেড়ে যাবে, যত টেকটনিক প্লেট দূরে সরবে, তত কি হবে, সি ফ্লোর আমাদের কি হবে, আমাদের বাড়বে, ঠিক আছে? এটা আমরা না জানলেও, ধরো ফর এক্সাম্পল আমি অপশন বি কে জানি না, সি ফোর স্প্লেটিং ধরো আমি জানি না, কিন্তু ডেফিনেটলি আমরা অপশন এ আর অপশন সি কে তো জানি, তাহলে আমরা একসাথে কি দুটো অপশনকে কারেক্ট মারতে পারবো, পারবো না, তাহলে ডেফিনেটলি আমরা অপশন ডি কে মারবো, যেখানে লেখা আছে অল অফ দ্য অ্যাবভ। অপশন এ আর সি যখন কারেক্ট হয়েছে, তার মানে আমাকে মেনে নিতে হবে যে অপশন বিও কারেক্ট, ঠিক আছে? কোয়েশ্চেন 51 চলে আসা যাক, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যাটমোসফিয়ারিক, অ্যাটমোসফিয়ার অফ প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থ। ও মা গো,
তুলে নাম, আমাকে তুলে নাম গাইজ। আমি সবাইকে বলতে চাইবো এটা জিওগ্রাফির কোয়েশ্চেন না, আমি সবাইকে বলতে চাইবো যে এটা বায়োলজির কোয়েশ্চেন, ঠিক আছে? বলেছে কি প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থ, আর্থে একটা টাইমের আগে কোনো রকমের লাইফ কিন্তু আর্থে এক্সিস্ট করতো না, ইভেন জাস্ট মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, ব্যাকটেরিয়া ফাঙ্গি ওগুলো কিন্তু এক্সিস্ট করতো না, ঠিক আছে? বেসিক্যালি কি বলেছে, প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থের বেসিক্যালি অ্যাটমসফিয়ারের কথা বলেছে। প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থে কিন্তু তখন অক্সিজেন ছিল না, তখন কিন্তু অক্সিজেন, আমরা কি জানি অক্সিজেন ইজ দ্য সোর্স অফ লাইফ, অক্সিজেন ইজ দ্য সোর্স অফ লাইফ অন আর্থ। অক্সিজেন না থাকলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে সব, কিন্তু সব আর্থ, আর্থে যত লাইফ আছে সব কিন্তু এক সেকেন্ডের মধ্যে শেষ যদি অক্সিজেন না থাকে, ঠিক আছে? তো প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থের অ্যাটমসফিয়ারে অক্সিজেন ছিল না। এখানে আমি আরেকটা ছোট্ট কনসেপ্ট জানতে বলতে চাইবো, যেটাকে বলে বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে? ব্লু গ্রিন অ্যালগি কিন্তু একটা ব্যাকটেরিয়া নিজে। ব্যাপারটা কি, ব্লু গ্রিন অ্যালগি কে, ওর নাম অ্যালগি কেন আমরা জানি তো, ব্যাকটেরিয়া অ্যালগি আলাদা জিনিস। বেসিক্যালি পুরোনো দিনের সায়েন্টিস্টরা জানতো না যে ব্লু গ্রিন অ্যালগি একটা ব্যাকটেরিয়া, ওরা ভাবতো যে এই একটা অ্যালগি। তো ব্লু গ্রিন অ্যালগির নাম তখন থেকে ব্লু গ্রিন অ্যালগি হয়ে গেছে। ফিউচারে মানে অনেক পাস্টে, অনেক পরে জানা গেছে যে ব্লু গ্রিন অ্যালগি অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া, কিন্তু ওর নামটাকে আর চেঞ্জ করা হয়নি। ব্লু গ্রিন বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি কি করেছিল, আমাদের অ্যাটমসফিয়ারে একটু একটু করে অক্সিজেনকে এনেছে, ঠিক আছে? তার মানে আমাদের সবাইকে থ্যাংক ইউ বলা উচিত একসাথে ব্লু গ্রিন অ্যালগিকে। যদি ব্লু গ্রিন অ্যালগি আমাদের আর্থে, ব্লু গ্রিন অ্যালগি হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ আর্থ, ঠিক আছে? যেমন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া কি প্রেসিডেন্ট, ব্লু গ্রিন অ্যালগি হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ আর্থ, ঠিক আছে? ব্লু গ্রিন অ্যালগি না থাকলে কিন্তু অ্যাটমসফিয়ারে কিন্তু অক্সিজেন কোনোদিনই আসতো না, আর কোনো রকম কিন্তু লাইফ ফরমেশন কিন্তু হতে পারতো না। অ্যাস্ট্রোনমি মানে কি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি মানে স্টাডি অফ স্টার, ঠিক আছে? এবার এখানে একটা সিম্পল জিনিস দেখো, স্টাডি অফ মুনকে অ্যাস্ট্রোনমি বলবো, অফকোর্স বলবো, স্টাডি অফ মুনকে আমি অ্যাস্ট্রোনমি বলবো, স্টাডি অফ সানকে আমি অ্যাস্ট্রোনমি বলবো, অফকোর্স বলবো, কিন্তু স্টার ইজ দ্য বেটার অপশন। স্টারের মধ্যে দেখো সব কিছু পড়ে যায়, সব কিছু দেখো স্টারের মধ্যে ইনক্লুড হয়ে যায়, মুন সান এগুলোকে তুমি স্টারের মধ্যে ইনক্লুড করতে পারবে, ঠিক আছে? তো অ্যাস্ট্রোনমি হচ্ছে এটা। আর একটা কোয়েশ্চেন কি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি মানে কি, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে ভবিষ্যৎ গণনা করা। এই যে কিছু কিছু লোক আছে যারা হাত দেখে, যারা হাতে রেখা টেখা দেখে তোমার ফিউচার প্রেডিক্ট করে দেয়, ঠিক আছে? তোমার এই বছর এই হবে, ওই বছর সেই হবে, প্লাস ওরা নিজেদের, প্লাস ওরা কিছু স্টোন ফোন বিক্রি করে আংটি বানানোর জন্য। এই প্রফেশনকে বলা হয় অ্যাস্ট্রোলজি, এটার সাথে কিন্তু কোনো সায়েন্সের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? কিন্তু অ্যাস্ট্রোনমির সাথে কিন্তু সায়েন্সের সম্পর্ক আছে। ২০২০ কোয়েশ্চেন আমরা পড়বো, কি বলেছে 2020-তে, বলেছে ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য ফলোয়িং এ আমার অ্যান্সার এসছে, সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট। কি কি বলেছে দেখো, উইন্টার সলস্টিস ডিসেম্বর 22 হয়, ঠিক, আমরা অনেকেই জানি এটা। সামার সলস্টিক জুন 21 হয়, এটাও আমরা সবাই জানি, ঠিক আছে? আমরা আর কি জানি, স্প্রিং ইকুইনক্স মার্চ 21 হয়, এটাও আমরা জানি, আর অটম ইকুইনক্স সেপ্টেম্বর 23 হয়, এটাও আমরা জানি, ঠিক আছে? তো যেই স্টুডেন্ট চারটেই জানবে শুধুমাত্র সেই স্টুডেন্ট এই অ্যান্সারটা মার্ক করবে, বাকি যে স্টুডেন্ট যদি তিনটেও জেনে থাকে না, যদি কোনো স্টুডেন্ট তিনটে জানে তাহলেও সে মার্ক করে আসবে, কিন্তু যেই স্টুডেন্ট দুটো জানবে সে কিন্তু এই কোয়েশ্চেনটাকে আর মার্ক করে আসতে পারবে না। ইন্টারন্যাশনাল ডে অফ টপিক, ইন্টারন্যাশনাল ডে অফ টপিক দেখো কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ডে অফ টপিক অবজার্ভ করা হয় 29 জুনে, ঠিক আছে? WBCS এর এই 2020 পেপারে কিন্তু চারটে অপশনই কিন্তু ভুল, ঠিক আছে? প্রবাবলি ওরা 29 জুনকে ভুল করে 26 জুন লিখে দিয়েছে, ঠিক আছে? প্রবাবলি, ঠিক আছে?
নেক্সট বলবো আবার আর্থকুয়েক নিয়ে কোয়েশ্চেন আছে, রিখটার স্কেল 2021, এই বছর আমি পরীক্ষা দিতে গেছিলাম, ঠিক আছে? এ দেখো, প্রিভিয়াস ইয়ার পেপার না করে গেলে কি বড় মিস্টেকটা করবে। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার করে পরীক্ষা দিতে যাইনি, তখন আমি আই ওয়াজ এ নিউ অ্যাসপিরেন্ট ব্যাক দেন, ঠিক আছে? জাস্ট ফর ফান আমি পরীক্ষা দিতে গেছিলাম, ঠিক আছে? আমি প্রিভিয়াস ইয়ার করিনি, তাই আমি এই কোয়েশ্চেনটা ছেড়ে এসেছি। কিন্তু যদি আমি প্রিভিয়াস ইয়ার করতাম, আমি জানতাম এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে এসওআই। কি বলেছে? ইন ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ কে বানায়, ঠিক আছে? কে বানায়? এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। আমি একটু আগে ওপরে বলেছিলাম, সার্ভে অফ ইন্ডিয়া আমি ওপরে বলেছিলাম, ঠিক আছে? সার্ভে অফ ইন্ডিয়ার শর্ট ফর্ম কি? এসওআই। যে প্রিভিয়াস ইয়ার পেপার করবে সে কিন্তু এটার অ্যান্সার ইজিলি দিয়ে দেবে, ঠিক আছে? আর এটার হেডকোয়ার্টার কোথায়? দেরাদুনে, ঠিক আছে? খুব ভালো কথা। নেক্সট চলে আসছে ক্লাইমেট, আমরা নেক্সট লেকচারে ক্লাইমেট নিয়ে কন্টিনিউ করবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, বাই বাই, পড়াশোনা করতে থাকো, টাটা।